আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্টস ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি নাটক। নাটকের নাম শকুন্তলা। শকুন্তলা রিটেন বাই মহাকবি কালিদাস, এখানে নিশ্চয়ই নাট্যকার। ক্লাসিক্যাল সংস্কৃত ল্যাঙ্গুয়েজের মহাকবি তিনি, নাট্যকার তিনি, অর্থাৎ কালিদাস। কালিদাস অর্থাৎ মা কালীর দাস, তার জন্যই তার নাম কালিদাস। তিনি মা কালীর ভক্ত, অনুরাগী। বলা হয় শেক্সপিয়ার যেমন ইংলিশ লিটারেচারে ড্রামার ক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছিলেন, সংস্কৃত ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই কালিদাস যথেষ্ট প্রকট হয়েছিলেন। মহাকবি কালিদাস একজন ব্রাহ্মণ ছিলেন। গুপ্ত সাম্রাজ্যের সময় তার আবির্ভাব হয়েছিল। তিনি লিখতেন, গড শিবাকে তিনি মানতেন। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় নাটক শকুন্তলা। শকুন্তলা নাটকটি প্রথমে সংস্কৃতে লেখা হয়, পরে ইংলিশে ট্রান্সলেট করা হয়। মহাভারত গল্পের সাথে এর গল্পকথা জুড়ে রয়েছে। সংস্কৃতে এর নাম ছিল অভিজ্ঞান শকুন্তলম, অর্থাৎ শকুন্তলাকে চেনো। সেভেন অ্যাক্টসের নাটক এটি, শকুন্তলা। এবার শকুন্তলা নাটকের গল্পকথায় আসা যাক। রাজা দুষ্মন্ত ছিলেন হস্তিনাপুরের রাজা। এই রাজা দুষ্মন্ত ধনুষ হাতে, ঘোড়ায় চেপে তিনি হরিণ শিকারে বেরিয়েছেন। তার ঘোড়া দ্রুত গতিতে চলছে। তিনি হরিণ শিকারের একেবারে উপক্রম হয়েছেন। তিনি ধনুষ ছুঁড়বেন, ঠিক এমন সময় এক সাধু ব্যক্তির সাথে দেখা। সাধু ব্যক্তি ভাইকানাসা, এই সাধু ব্যক্তির সাথে দেখা। এবার সাধু ব্যক্তি বাধা দিলেন, না 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 না, এই হরিণটাকে মেরো না, মেরো না, মেরো না। কারণ এই হরিণটি হল এখানকার এক ঋষি রয়েছে কণব, তার হরিণ। তখন রাজা দুষ্মন্ত হরিণ মারা বন্ধ করলেন, ধনুষ ছোড়া বন্ধ করলেন, ধনুষ নামালেন, গাড়ি থেকে নামলেন। সাধু ব্যক্তি খুশি হলেন। তখন সাধু ব্যক্তি খুশি হয়ে একটি প্রফেসি করলেন, ভবিষ্যৎবাণী করলেন, তোমার একদিন এক ছেলে হবে, সেই ছেলে যথেষ্ট ভার্সুয়াস হবে, কোয়ালিটিপূর্ণ হবে, সে একদিন রাজা হবে। অর্থাৎ তোমার পুত্র সন্তান একদিন এই পৃথিবীকে শাসন করবে। আরও বললেন, এখানে এক আশ্রম রয়েছে, কণব ঋষির আশ্রম, তুমি সেখানে যাও। হ্যাঁ, কণব ঋষি এখন আশ্রমে নেই, তিনি বাইরে গেছেন, তার মেয়ে শকুন্তলা রয়েছে। এবার কিং দুষ্মন্ত আশ্রমে পৌঁছে গেলেন, খানিক আড়ালে দাঁড়ালেন, আড়াল থেকে দেখতে পেলেন শকুন্তলাকে এবং তার সখী অনুসোয়া এবং প্রিয়ংবদাকে। অর্থাৎ শকুন্তলা, অনুসোয়া, প্রিয়ংবদা, তারা কথা বলছিল এবং গাছে, চারা গাছে জল দিচ্ছিল। রাজা আড়াল থেকে দেখতে পেলেন। রাজা দুষ্মন্ত শকুন্তলাকে দেখে একেবারে দেওয়ানা, পাগল হয়ে গেলেন। অপূর্ব সুন্দরী, এবং এই শকুন্তলাকে বিয়ে করার স্বপ্ন জাগে। তখন এক মৌমাছি মধুমক্ষী শকুন্তলার কাছে, মুখের কাছে ভনভন করছিল, আর তাতেই কিং দুষ্মন্ত রাগ হয়ে যায়। যাই হোক, এবার রাজা দুষ্মন্ত কী করলেন, আড়াল থেকে বের হলেন। আর রাজাকে দেখে শকুন্তলা, অনুসোয়া, প্রিয়াঙ্গদা
এই তিন মেয়ে তো দেখে একেবারে বিস্মিত হয়ে গেলেন, স্বাভাবিক। এবার রাজা দুষ্মন্ত জানতে চায়, তুমি কে? উত্তর এলো, আমি কনব ঋষির মেয়ে শকুন্তলা। তখন রাজা দুষ্মন্ত বললেন যে আমি ব্যাপারটা বুঝতে পারছি না, তিনি একজন ঋষি পুরুষ, ব্রহ্মচর্য পালন করেন, সাধু ব্যক্তি, তুমি তার মেয়ে হবে কিভাবে, তার তো সংসার নেই। তখন অনুসূয়া বলছে, ঋষি কনবের পালিত মেয়ে হলো এই শকুন্তলা, তিনি লালন পালন করে বড় করেছেন শকুন্তলাকে, এই শকুন্তলা হলো মেনকার মেয়ে, অর্থাৎ মেনকা বিশ্বামিত্রের মেয়ে। মেনকা যখন স্বর্গে যাচ্ছিলেন তখন ঋষি কনবকে বা ঋষি কনবের হাতে এই শকুন্তলাকে দিয়ে গেছেন। এবার রাজা দুষ্মন্ত বুঝতে পারলেন এবং আরও বুঝতে পারলেন যে এই শকুন্তলা এবং রাজা দুষ্মন্ত নিজে একই গোত্রে বিলং করেন। খুশি হলেন রাজা। আর শকুন্তলা কী করল, যথেষ্ট আতিথেয়তা করলেন, রাজা তাতে আরও খুশি শকুন্তলার আচরণে ব্যবহারে। এবং খুশি হয়ে রাজা দুষ্মন্ত কী করলেন, একটি রিং আংটি শকুন্তলাকে উপহার দিলেন, এই নাও এই আংটি তোমার, এই রিংটি তোমার। এবং দিয়ে এবার রাজা দুষ্মন্ত তার রাজপ্রাসাদ হস্তিনাপুরে ফিরে গেলেন। কিন্তু নিদ্রাহীন চোখে সারা রাত সব সময় শকুন্তলা শকুন্তলা আর শকুন্তলা, শকুন্তলাকে ভোলা যাচ্ছে না, অপূর্ব সুন্দরী। দ্বিতীয় দিন আবার রাজা দুষ্মন্ত আশ্রমে হাজির হলেন। সেদিন কিছু ইভিল স্পিরিট আশ্রমে ডিস্টার্ব করছিল। এবার শকুন্তলা কী করলেন, আগ্রহ প্রকাশ করলেন রাজা দুষ্মন্তের প্রতি যে আপনি রাজামশাই আমাদের আশ্রমে থেকে যান, আশ্রমটাকে প্রোটেক্ট করুন, রক্ষা করুন। আর তাতে রাজা দুষ্মন্ত রাজি হয়ে গেলেন, শকুন্তলা বলেছে আর সে কথা রাজা দুষ্মন্ত মানবেন না, এটা তো আর হয় না। কিন্তু রাজার আবার রাজপ্রাসাদে হস্তিনাপুরে কাজ রয়েছে, সেখানে রিচুয়ালস রয়েছে, ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, মায়ের সাথে কথা দিয়েছে, কিন্তু মায়ের কথাও ভুলে গেলেন। অর্থাৎ শকুন্তলা বলেছে তাকে থাকতেই হবে আশ্রমে, আশ্রমকে রক্ষা করতেই হবে। যাই হোক, রাজা দুষ্মন্ত আশ্রমে থেকে গেলেন। এবার রাজা অপেক্ষায় আছেন যে শকুন্তলা কখন তাকে রেসপন্স করে, ভালোবাসার কথা বলে, অপেক্ষায় আছেন, খুব অপেক্ষায় আছেন। যদিও বুঝতে পারছেন শকুন্তলা খানিকটা তাকে ভালোবাসে, অনুভব করতে পারছেন, আর নিজের তো কথাই নেই। এবার শকুন্তলা তার সখী অনুসূয়া প্রিয়ঙ্গদাকে বলছে, রাজার বিষয়ে বিভিন্ন কথা বলছে। সখীরা বুঝতে পারছে যে স্বাভাবিকভাবেই শকুন্তলা রাজাকে ভালোবেসে ফেলছে। তাই সখীগণ অর্থাৎ অনুসূয়া প্রিয়ঙ্গদা বলছে কাকে, শকুন্তলাকে, শকুন্তলা তুমি একটা লাভ পোয়েম লেখো, প্রেমের কবিতা লেখো, আমরা রাজা পর্যন্ত পৌঁছে দেব। এবার শকুন্তলা লাভ পোয়েম লিখে উচ্চ স্বরে পড়ছিলেন, কে, শকুন্তলা। আর এটা দূর থেকে রাজা দুষ্মন্ত কিন্তু শুনতে পায়, অনুভব করতে পারে যে কী আছে লাভ লেটারে, মানে লাভ পোয়েমে। তখন রাজা দুষ্মন্ত দৌড়ে এসে শকুন্তলার পাশে এবং শকুন্তলাকে গলায় জড়িয়ে ধরে এবং পরে সিদ্ধান্ত নিয়ে গোপনে রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার বিয়েও হয়ে যায়। ভালো কথা। কিন্তু রাজার হস্তিনাপুরে রাজপ্রাসাদে তো অনেক কাজ, চলে যেতে হবে। তখন রাজা দুষ্মন্ত বললেন, আমি চলে যাচ্ছি, আমাকে যেতে হচ্ছে, ঋষি কনব ফিরে এলে আমি আবার আসব, আমি তার কাছে তোমাকে প্রার্থনা করব এবং আমি তোমাকে
প্রাসাদে নিয়ে যাব। অর্থাৎ শকুন্তলা তুমি অপেক্ষা করো, আমি তোমাকে নিয়ে যাব। ঋষি কনবকে বলে তিনি আসুন, আমার এখন কাজ আছে, আমি রাজপ্রাসাদে চলে যাচ্ছি। যাই হোক, চলে গেলেন রাজা দুষ্মন্ত রাজপ্রাসাদে। এবার শকুন্তলা সব সময় চিন্তা চিন্তা চিন্তা, রাজার চিন্তায় বিভোর, অন্য কিছুতে কোনো ধ্যান জ্ঞান নেই, কোথায় কি হচ্ছে কোনো ধ্যান জ্ঞান নেই। এর মধ্যে ঋষি দুর্বাসা, ঋষি দুর্বাসা এসে হাজির। তিনি যথেষ্ট রাগী, কোনো কিছু তার মনের মতো না হলেই রাগ হয়, ক্রুদ্ধ হয়ে যান এবং অভিশাপ করেন। তিনি বড় মেজাজি। কে? ঋষি দুর্বাসা। তা দুর্বাসা লক্ষ্য করছেন যে শকুন্তলা তাকে যথেষ্ট আপ্যায়ন করছে না, রেগে গেলেন, রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিলেন। কি অভিশাপ? বলছেন, শকুন্তলা, তুমি যার জন্য চিন্তায় বিভোর রয়েছো সে একদিন তোমাকে ভুলে যাবে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, কারণ তুমি আমার সাথে ভালো আচরণ করছো না। যথেষ্ট রেগে গেছেন ঋষি দুর্বাসা। শকুন্তলা এই শুনে তো অস্থির। এমন সময় প্রিয়ঙ্গদা আসে দৌড়ে, শান্ত করে ঋষি দুর্বাসাকে, এবং শকুন্তলা প্রিয়ঙ্গদা প্রার্থনা জানায় ঋষি দুর্বাসাকে যে কী করে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে। তখন ঋষি দুর্বাসা বলেন, হ্যাঁ, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আছে। যে ব্যক্তির কথা চিন্তা করছো সেই ব্যক্তি নিশ্চয়ই তোমাকে কিছু উপহার দিয়েছে, তার মানে আংটির কথা বলা হচ্ছে। যে ব্যক্তির কথা তুমি চিন্তা করছো সে ব্যক্তি নিশ্চয়ই তোমাকে কিছু উপহার দিয়েছে, সেই উপহারের বিষয়টি, উপহারের বস্তুটি যদি তুমি তাকে ভবিষ্যতে দেখাতে পারো, তাহলে তোমাকে সে মনে রাখবে বা চিনতে পারবে বা বুঝতে পারবে, অন্যথা সে কিন্তু তোমাকে চিনতেও পারবে না। অর্থাৎ রাজা দুষ্মন্ত একটা রিং দিয়েছিলেন শকুন্তলাকে ভালোবেসে, সেটা যদি কখনো দেখানো হয় তাহলে এই অভিশাপ থেকে মুক্ত হবে, অর্থাৎ রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারবে। পর্যায়টা এখানে এলো। এদিকে রাজা দুষ্মন্ত যেদিন থেকে চলে গেছেন তারপরে আর কোনো খবর নেই, রাজকার্যে ব্যস্ত, কোনো যোগাযোগ নেই, চিঠিপত্র নেই, কিচ্ছু নেই, কোনো মেসেঞ্জার সিপাহী পাঠানো হচ্ছে না, কেউ নেই, কোনো খবরই নেই। কিন্তু কনব ঋষি তিনি এসে গেছেন, ফিরে এসেছেন, আশ্রমে এসেছেন। মেয়ে শকুন্তলাকে দেখে বুঝতে পারছেন না, তিনি অনুমান করতে পারেননি যে রাজা দুষ্মন্ত এসেছিলেন, শকুন্তলার সাথে গোপনে বিয়েও হয়ে গেছে এবং শকুন্তলা প্রেগন্যান্ট, এই ব্যাপারটা বুঝতে পারেননি বাবা ঋষি কনব। যাই হোক, পরে তিনি জানতে পারলেন যে হ্যাঁ, রাজা দুষ্মন্ত এসেছিলেন, শকুন্তলার সাথে কথা হয়েছে, তাদের সাথে সম্পর্ক হয়েছে, তাদের সাথে বিয়েও হয়েছে, রয়্যাল ফ্যামিলির ছেলে, রাজপুত্র, অতএব খুশি হলেন কনব, ঋষি কনব। এদিকে রাজা দুষ্মন্তের যে সন্তান, এই শকুন্তলার জীবনে আসতে চলেছে, তার জন্য খুশি হলেন ঋষি কনব। যাই হোক, এবার ঋষি বলছেন, যাও শকুন্তলা, তুমি চলে যাও, তোমার স্বামীর কাছে চলে যাও, বিয়ের পর স্বামীর ঘর সব থেকে বড় কথা, স্বামীর ঘরই তোমার ঘর, তুমি চলে যাও, তোমাকে আশ্রমে থাকতে হবে না। শকুন্তলা অনেক কষ্ট নিয়ে সবাইকে ছেড়ে, আশ্রম ছেড়ে হস্তিনাপুরে রওনা হল রাজা দুষ্মন্তের রাজপ্রাসাদে। জলপথে যাচ্ছিল, জল দেখে জলে হাত নাড়াতে ইচ্ছা হয় শকুন্তলার, শকুন্তলার জলে হাত নাড়াচ্ছে, এমন সময় তার হাতের আংটিটা জলে পড়ে যায়, ব্যাস নিচে পড়ে গেল, জলতলে পড়ে গেল, আর একটি মাছ এসে ওই আংটিটিকে খেয়ে চলে গেল। শকুন্তলা অবাক, কি হবে, অভিশাপের কথা মনে হলো, তাহলে যদি আমাকে চিনতে না পারে রাজা দুষ্মন্ত, আমাকে চিনতে না পারে, আমি তো আংটি দেখাতে পারবো না, এ তো জলে পড়ে গেল,
যাই হোক, অনেক চিন্তায় রাজপ্রাসাদে চলে গেল। তখন রাজা দুষ্মন্ত গান শুনছিলেন, মেসেঞ্জার গিয়ে খবর দিচ্ছে যে কণব ঋষির আশ্রম থেকে অনেকে এসেছে, সাথে এক মেয়ে এসেছে। মেসেঞ্জার এও জানালো যে আপনার সাথে গোপনে নাকি এই মেয়ের বিয়ে হয়েছে, তার নাম শকুন্তলা। আর কণব ঋষি তিনি খুশি হয়েছেন, তবে এই মেয়ে শকুন্তলা কিন্তু অন্তঃসত্ত্বা, আপনি তাকে গ্রহণ করুন। কে বলছে? মেসেঞ্জার। এবার রাজা দুষ্মন্ত বলছেন, না আমি তো এমন কোনো মেয়েকে জানি না, চিনি না, আমার তো কোনো বিয়ে হয়নি, আমি কোনো আশ্রম, কণব ঋষি, শকুন্তলা এইসব আমি বুঝি না। এটা কিন্তু সেই অভিশাপের ফল, দুর্বাসা ঋষি দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন তাই এমন হয়েছে, অর্থাৎ রাজা দুষ্মন্ত ভুলে গেছেন শকুন্তলাকে। আর এদিকে তো শকুন্তলার হাতে রিংও নেই, যে দেখাবে তাহলে তার মনে আসবে, সে তো রিং তো মাছের পেটে চলে গেছে। যাই হোক, এবার রাজা দুষ্মন্ত বলছেন যে আচ্ছা ঠিক আছে, তুমি একটা অসহায় মেয়ে, তো তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এসেছে, তা তুমি প্রাসাদে থেকে যাও যতদিন না পর্যন্ত তুমি সন্তান ভূমিষ্ঠ করছো, পরে দেখা যাবে কে সত্য মিথ্যা বলছে, তুমি এখানে থেকে যাও। এই কথা শুনে শকুন্তলার ভারী অনুরাগ হলো, মনে কষ্ট হলো, এবং শকুন্তলা বলল আমি ধরিত্রীতে মিশে যাব। যা হয়, শকুন্তলা ইনভিজিবল হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, আর তাতে সাহায্য করল শকুন্তলার মা, প্রকৃত মা মেনকা। এবার রাজার দুই সিপাহী, এক ফিশারম্যান এক জেলেকে ধরে নিয়ে এসেছে, তার হাতে রাজার নাম লেখা, রাজা দুষ্মন্তের নাম লেখা একটা রিং আংটি। ফিশারম্যানকে বলা হচ্ছে তুমি চুরি করেছো, তাই ধরে নিয়েছে সিপাহীরা। এবার ফিশারম্যান বারবার বলছে না 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 না, আমি তো রিং চুরি করিনি, আমি একটি বড় মাছ ধরেছিলাম, সেই মাছটি যখন কেটেছি তখন তার পেট থেকে বেরিয়েছে এই রিং, আমি চুরি করবো কেন। এবার রিং দেখেই রাজা দুষ্মন্তের সব কিছু মনে পড়ে যায়। এবার রাজা ফিশারম্যানকে কিছু অর্থ দিয়ে পাঠিয়ে দেয়। এবার শকুন্তলার সব কিছু মনে পড়ে যায়, শকুন্তলার কথা মনে হয়, রাজা পাগল হয়ে যায়, কোথায় শকুন্তলা, কোথায় শকুন্তলা। কোনো কাজেই রাজার মন নেই, সাম্রাজ্যে সমস্যা চলে এসেছে কিন্তু রাজার মন নেই। এবার সাম্রাজ্যের প্রবলেম নিয়ে গড ইন্দ্রর কাছে যেতে হয়, কাকে? রাজা দুষ্মন্তকে। ছয় বছর প্রচেষ্টায় সাম্রাজ্য রক্ষা করেন এই রাজা দুষ্মন্ত। এবার স্বর্গ থেকে এলেন রাজা, যখন স্বর্গ থেকে আসছেন তখন এই রাজা দুষ্মন্ত দেখতে পাচ্ছেন একটা শিশু, একটা বালক ছেলে খেলছে, বাঘের সাথে খেলছে, তার নাম সর্বতমান, সাহসী ছেলে, স্বাভাবিক বাঘের সাথে খেলছে। গলায় আবার এই বালকের একটি লকেট ঝুলছে। রাজা দুষ্মন্ত কিছু একটা কানেকশন অনুভব করলো, একটা ফিলিংস আসলো যে তার সাথে, এই শিশুর সাথে, এই বালকের সাথে তার হয়তো কোনো সম্পর্ক রয়েছে, অনেকটা তার মতোই দেখতে। অর্থাৎ রাজা দুষ্মন্তের মন জানান দিয়েছে যে এ তার হয়তো কেউ হবে। এবার ওই বালকের গলায় যে তাবিজ, ওতে যদি কেউ হাত লাগায়, অন্য কেউ যদি হাত লাগায়, তাহলে সেই তাবিজটা কিন্তু, লকেটটা কিন্তু সাপ হয়ে যায়। এবার রাজা দুষ্মন্ত, তার খুব ইচ্ছে হচ্ছে যে ওই গলায় যে লকেটটা আছে তাতে সে টাচ করবে। এবার রাজা দুষ্মন্ত লোভ সামলাতে পারলেন না, তিনি তাবিজটাতে, লকেটটাতে টাচ করলেন, আর লকেটে টাচ করার সঙ্গে সঙ্গে লকেটটা গলা থেকে পড়ে গেল। আর এমন হওয়ারই কথা ছিল, কারণ কথা ছিল যে অন্য কেউ যদি এই বালককে টাচ করে বা তার লকেটে টাচ করে তাহলে এটা সাপ হয়ে যাবে, এটা রক্ষা করবে শিশুটাকে, বালকটাকে। কিন্তু এর বাবা, নিকটাত্মীয় বাবা
যদি কখনো টাচ করে তাহলে এটা তখন গলা থেকে খুলে যাবে। আর তাই হলো, রাজা দুষ্মন্ত যখন লকেটটাকে টাচ করলো, সে লকেটটা গলা থেকে পড়ে গেল, তার মানে প্রমাণ হয়ে গেল যে এই বালক রাজা দুষ্মন্তের ছেলে। অর্থাৎ অর্থাৎ তার প্রিয় ভালোবাসার শকুন্তলা, অর্থাৎ শকুন্তলা এবং রাজা দুষ্মন্তের ছেলে হলো এই বালকটি। এমন সময় শকুন্তলার উপস্থিত, এবার শকুন্তলা ভিজিবল হয়ে গেছে, দৃশ্যমান হয়ে গেছে, উন্মাদের মতন পাগলের মতন সেখানে এসে হাজির। শকুন্তলাকে তখন রাজা দুষ্মন্ত চিনতে পারেন। এবার তিনজনের তাহলে মিলন হয়ে গেল, রাজা দুষ্মন্ত আছেন, শকুন্তলা আছে, রাজা এবং শকুন্তলার ছেলেও পরিচয় হয়ে গেল। যাই হোক, গড ইন্দ্র থেকে জানা গেল যে এই বালক একদিন রাজা হবে, আর তখন তার নাম হবে ভারত, ভরত। এই বালকটির নাম হবে, সুনাম হবে, রাজা হবে, তখন এর নাম হবে ভরত, অর্থাৎ ভরত থেকে ভারত। যাই হোক, অর্থাৎ এই ভরত থেকেই, এখান থেকেই মহাভারতের সাথে, মহাভারতের গল্পের সাথে কানেকশন রয়েছে, সংযোগ স্থাপন হয়েছে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, নাটক শকুন্তলা, রিটেন বাই মহাকবি কালিদাস, অর্থাৎ নাট্যকার কালিদাস। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।